একটি শোক সংবাদ, আমাদের এলাকার ইব্রাহিম চাচা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা ভাইরাসে মৃত ইব্রাহিম চাচার লাশ এই এলাকায় বা গোরস্থানে ঢুকবে না, এটা আমাদের যুব সমাজের দাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কিছু বলেন তো। জানাজা মৃত ব্যক্তির হক, এ হক আদায় করতে হবে। স্পর্শ এড়িয়ে কেমিক্যাল ছাড়া গোসল দাফন সবই দেয়া যায়, আর আল্লাহ মিথ্যাবাদীকে অপছন্দ করেন। মৃত ব্যক্তি করোনা ছড়ায় এমন কোনো প্রমাণ নেই, তারপরেও আপনারা সাবধানে থাকবেন। ভাইরাসের কারণে অন্যান্য ইসলামী রাষ্ট্রের মতো আমি মসজিদে পর্যন্ত যাচ্ছি না, আর তোমরা রাস্তায় ঘুরে ঘুরে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি যেমন নিচ্ছ, তেমনি মিথ্যা অপপ্রচার করে গুনাহগারও হচ্ছ। একটি কথা মনে রেখো, কুল্লু নাফসি যায়কাতুল মাউত। আসুন আতঙ্ক নয়, মৃত স্বজনকে সম্মান জানাই। মনে রাখবেন, নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী মৃতদেহ জানাজা দাফন বা সৎকার করা যাবে। মৃতদেহের গায়ে কোনো প্রকার কেমিক্যাল ছিটানোর দরকার নেই। মৃতদেহ যিনি গোসল করাবেন তিনি একটি মাস্ক, একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরবেন। দাফন বা সৎকার কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অন্যরাও উপযুক্ত সুরক্ষিত পোশাক পরে মৃতদেহের কাছে যেতে পারবেন, তবে মৃতদেহ স্পর্শ করা যাবে না। আমরা জাগলেই সুস্থ হবে পৃথিবী।